তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো আপনারা কীভাবে IBPS থেকে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন করার জন্য কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, 6টা পদের জন্য আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কী লাগবে সমস্ত কিন্তু জানাবো তো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনারা কিন্তু দেখতে থাকুন, অবশ্যই কিছু কিছু পাবেন এই ভিডিওটি থেকে। আর যারা যারা অ্যাপ্লিকেবল হবেন এই সমস্ত পদের জন্য অবশ্যই কিন্তু আবেদনটি করবেন। আর যদি আপনারা সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর বাংলায় পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে শুভ ইনফরমেশন টেকনোলজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক। আমাদের সামনে কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে, তো আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু চলে আসবেন ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে চলে এসেছি আমরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে বলেছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার অর পার্টিসিপেন্ট অর্গানাইজেশন। এখানে আমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন, বা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু ভিজিট করতে পারবেন। দেখুন টোটাল 6টা পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করছে। ফার্স্ট আসছি IT অফিসার স্কেল 1, 2 নম্বর আসছি এগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল 1, 3 নম্বর আসছি রাজ্যসভা অধিকারী স্কেল 1, এরপরে 4 নম্বর আসছি ল অফিসার স্কেল 1, 5 নম্বর আসছি HR পার্সোনাল অফিসার স্কেল 1 এবং 6 নম্বর আসছি মার্কেটিং অফিসার স্কেল 1। তো এই 6টা পদে কিন্তু আমাদেরকে নিয়োগ করবে আলাদা আলাদাভাবে। তবে আপনাদের আর একটা কথা বলি, আপনারা যারা যারা আবেদন করতে চান কিন্তু একটা পদের জন্যই আবেদনটি করতে পারবেন, আর একসঙ্গে 2টো পদের জন্য আবেদন করতে আপনারা কিন্তু পারবেন না। তো এরপর নিচে থেকে বলবো কোন কোন ব্যাঙ্কে আপনাদের বা কোন কোন অর্গানাইজেশনে আপনাদের নিয়োগ করছে। তো ফার্স্ট দেখুন আপনাদের ব্যাঙ্ক অফ বরোদা 1 নম্বর আছে, তারপরে আসছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরপরে আসছি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, তারপর কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এবং এরপর ইন্ডিয়ান অবজার্ভ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পাঞ্জাব সিন্ধ ব্যাঙ্ক, এর সঙ্গে ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক। এই 11টি কিন্তু আমাদের ব্যাঙ্কে নিয়োগ করছে আলাদা আলাদাভাবে। আপনারা এই 11টি অর্গানাইজেশনে আপনারা আবেদন করতে পারবেন আলাদা আলাদাভাবে কোন ব্যাঙ্কের জন্য। তো এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে 2/11/2020 তারিখ থেকে 23/11/2020 তারিখের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। পেমেন্টটা কিন্তু একই ডেটে অনলাইনের মাধ্যমে আপনাদের করে দিতে হবে, সঙ্গে আপনাদের ডাউনলোড লেটার বা কল লেটারটা আপনারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন। অনলাইনে প্রিলিমিনারি এক্সামটা হবে কিন্তু 26/12/2020 তারিখ থেকে 27/12/2020 তারিখের মধ্যে, এবং অনলাইনে মেন এক্সাম হবে 24/1/2021 তারিখে। তো এইখানে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস আছে, রেজাল্ট কবে আউট হবে, আপনারা কবে ডাউনলোড কল লেটার ডাউনলোড করতে পারবেন, এই সমস্ত আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এরপরে যে সমস্ত ক্রাইটেরিয়া রেখেছে আপনারা আবেদন করার জন্য, ফার্স্ট আপনাদের অবশ্যই কিন্তু একজন সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার কিন্তু সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হলেই তবে আপনারা কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন, এবং বয়স রাখিয়েছে 20 বছর মিনিমাম, 30 বছর কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ 20 বছর থেকে 30 বছরের মধ্যে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপরে 1 নম্বর কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কী বয়স লাগবে এগুলো আপনাদের বলি। ফার্স্ট আসছে দেখুন IT অফিসার স্কেল 1, এখানে মিনিমাম 20 থেকে 30 বছর বয়স লাগবে, 4 বছরের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে বা কম্পিউটার সায়েন্সের ওপরে, বা আপনার কোনো ইলেকট্রনিকের ওপরে যদি টেলিকমিউনিকেশনের ওপরে যদি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এগুলো একটু উচ্চ শিক্ষাগত আছে, নিচের দিকে আপনাদের চলে যাবো। দেখুন এগ্রিকালচার 2 নম্বর আসছে এগ্রিকালচার ফিল্ড অফিসার, 20 থেকে 30 বছর বয়স, 4 বছরে আপনাদের ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচারের ওপরে। এরপর আসছি 3 নম্বর রাজ্যসভা যে আপনাদের আছে অধিকারী, 20 থেকে 30 বছর বয়স লাগবে, এবং আমাদের পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে হিন্দি ও ইংলিশের ওপরে, বা অথবা আপনারা কিন্তু সংস্কৃত ও ইংলিশের ওপরেও আবেদন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। তো এরপরে আসছি দেখুন ল অফিসার স্কেল, এখানে আপনারা 20 থেকে 30 বছর বয়স কমপ্লিট করতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, LLB আপনাদের কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আসছি 5 নম্বর HR পার্সন অফ অফিসার স্কেল 1, মিনিমাম 20 থেকে 30 বছর বয়স লাগবে, গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে, সঙ্গে আপনাদের 2 বছরে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটও কমপ্লিট করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা করতে হবে, সেটা পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, পার্সোনাল ম্যানেজমেন্ট বা HR বা HRD-র ওপরে। এরপরে 6 নম্বর মার্কেটিং অফিসার, 20 থেকে 30 বছর বয়স লাগবে, সঙ্গে আপনাদের গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে, এবং 2 বছরে কিন্তু ফুল টাইম মার্কেটিং বা ফুল টাইম MBA বা ফুল টাইম আপনার PGDP-র কমপ্লিট কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটা বা এই আগেগুলো কিন্তু সবার জন্য নয়, যারা এই সব সমস্ত যোগ্যতায় যোগ্য হবেন তারাই কিন্তু আবেদন করবেন। এখানে কিন্তু এই চ্যানেলে আপনার সমস্ত
যোগ্যতার কিন্তু সরকারি বেসরকারি চাকরির খবর আপনারা পাবেন। তো অর্থাৎ আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য চাকরির খবর পাবেন, যা যারা MBA BA গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু চাকরির খবর পাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য। তো এরপর আপনাদের বলে দিই নিচের দিকে কীভাবে আপনারা আবেদন করবেন, কি কত কী ফিজ রেখেছে। ফার্স্ট আমাদের যে বয়সের ছাড়টা থাকে সেই বয়সের ছাড়টা আপনারা এখানে কিন্তু পাবেন, এবং নিচের দিকে স্ক্রোল করে চলে যাবো। দেখুন অনলাইন এক্সামের যে সমস্ত প্রিলিমিনারি এক্সামের কোশ্চেন আসবে 150 নম্বর আপনাদের মানে ম্যাক্সিমাম মার্কস থাকবে 125 নম্বরের। তো এইগুলো আপনারা ভালো করে দেখবেন, যারা যারা আবেদন করবে না, যারা যারা আবেদন করবে না তাদের দেখার কিন্তু দরকার নেই, বা প্রফেশনাল ও নলেজের জন্য না মার্কস আছে, আবার এই সমস্ত পদ পরীক্ষার জন্য বিভিন্ন রকমের আমাদের মার্কস রেখেছে। তো এক্সামিনেশন সেন্টার আপনাদের কোথায় পড়বে, দেখুন এক্সামিনেশন সেন্টার আপনাদের বিভিন্ন জায়গায় পড়বে, সেগুলো আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। ইন্টারভিউ হবে, সমস্ত কিছু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে। তো এইগুলো আছে, আপনারা ভালো করে দেখে তারপরে বুঝে শুনে আবেদনটি করবেন। তো এরপরে আপনাদের বলি অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন আপনাদের ফিসটা দিতে হবে সেটা বা পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 2/11/2020 থেকে 23/11/2020 তারিখের মধ্যে 175 টাকা আপনাদের কিন্তু SC ST PWBD-দের জন্য, এবং 850 টাকা আপনাদের কিন্তু এমনি ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য। তো এখানে আপনারা জানেন সব IBPS একটু আমাদের বেশি লাগে অ্যামাউন্ট ফিসটা বা অ্যাপ্লিকেশন ফিসটা, যাদের ক্ষমতা আছে বা সামর্থ্য আছে তারাই এখানে কেবলমাত্র আবেদনটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আর যারা যারা আবেদন অ্যাপ্লিকেবল হবেন অবশ্যই কিন্তু আবেদনটি করে ফেলুন। তো নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট খোলা আছে, আপনারা সেখানে গিয়ে কমেন্ট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর যদি আপনারা সমস্ত ডিটেলসে দেখা তার আগে আপনাদের বলে দিই কোন কোন ব্যাংকে কত কী নিয়োগ করছে। দেখুন ব্যাংক অফ বরোদাতে কিছু নিয়োগ করছে না, ব্যাংক অফ ইন্ডিয়ায় নিয়োগ করছে আপনাদের এখানে কিন্তু 20 জন, এবং এখানে আপনাদের সেই রকমভাবে আর কিছু নিয়োগ নেই, এই টোটাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ করছে আপনাদের কিন্তু IT অফিসার পদে। এরপর এগ্রিকালচার ফিল্ড অফিসার পদে আপনাদের কিন্তু নিয়োগ করছে, দেখুন ব্যাংক অফ ইন্ডিয়াতে 45 জন, ব্যাংক অফ কানাডা ব্যাঙ্কে 290 জন, 150 জন ইউকো ব্যাঙ্কে, টোটাল 485 জন আমাদের কিন্তু এগ্রিকালচার ফিল্ড অফিসার পদে। ভাষা অধিকারী পদে কিন্তু আমাদের 4 জন আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়া, এবং 5 জন আপনাদের কিন্তু ইউকো ব্যাঙ্ক, এবং 6 জন আপনাদের কিন্তু কানাডা ব্যাঙ্কে। তো এগুলো আছে, আপনারা ভালোভাবে দেখবেন। দেখুন প্রতিটা ব্যাংকের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ভ্যাকান্সি রেখেছে বিভিন্ন পদের জন্য। তো আপনাদের কিন্তু আপনাদের যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়বে, যেটা আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এক্সামিনেশন মেন এক্সামিনেশন সেন্টারটা পড়বে। তো আপনারা সেই বুঝে আবেদন করবেন, আবেদন করার পরে আপনারা কিন্তু পরীক্ষা বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর সবার শেষে আরেকবারও বলছি, আপনারা যদি সরকারি বেসরকারি চাকরির খবর পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।